আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কক্সবাজার ঘুরতে যাচ্ছেন তাদের হোটেল বুকিং নিয়ে কিছু কথা বলবো আজকে। তো আপনারা, আমরা অনেকে কি করি, ঢাকা থেকে বুকিং দিয়ে, হোটেল বুকিং দিয়ে তারপরে যাই কক্সবাজার, তো সেটা একদমই করা ঠিক হয় না। কারণ হচ্ছে যে দেখেন কিভাবে বললাম, যে আমরা তো ঢাকা থেকে দুইটা রুম বুকিং দিয়ে, ঢাকা থেকে দুইটা ওই যে ফ্ল্যাট, কক্সবাজার তো দুইটা সিস্টেম, একটা ফ্ল্যাটও পাওয়া যায়, আবার আপনার গিয়ে যে হোটেল, এক রুমের হোটেলও পাওয়া যায়। তো আমরা আমাদের লোক বেশি ছিল, 14 জন মানুষ, ছোটো বাচ্চা টাচ্চা মিলিয়ে প্রায় 14 জন মানুষ ছিল। তো আমরা ঢাকা থেকে দুইটা ফ্ল্যাট বুকিং দিয়ে গিয়েছি এখান থেকে। তো ওইখানে গিয়ে কি হলো, আর আমরা রাত্রের গাড়িতে উঠেছি। তো ওইখানে 5টার আগে আমরা চলে গেছি ওইখানে। তো ওইখান থেকে ওনারা বলেছিল যে 10টার আগে আমরা রুম দেই না। তো 10টার আগে রুম দেই না বলেছিল, ঠিক আছে। কিন্তু এখন হইলো কি, যে আমরা তো 5টার মধ্যে, রাত্রে মহিলা টহিলা আছে অনেক, বাচ্চা কাচ্চা আছে, এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি বাইরে থাকবো? তো 5টার মধ্যে আমরা ওইখানে পৌঁছাই, আর ডলফিন, যেটা বলে ওই যে ডলফিন চক্করে গাড়ি সবাইকে ওইখানেই নামিয়ে দেয় রাত্রে ভোরে, যখনই যে ডলফিন মোড়েই নামিয়ে দেয় সবাইকে। তো আমাদের কি হলো যে 5টার আগে আমরা ওইখানে গেলাম। তো বললো, ফোন দিলাম, ও যে আমরা তো হোটেল আমরা চিনি না, আরেকজনের মাধ্যমে আমরা রুমটা বুকিং দিয়েছিলাম, দুই রুম, 4000 করে, 8000 টাকা, একদিন এক রাত। তো তিন দিনের জন্য আমরা বুকিং নিয়েছিলাম। তো এখন আমরা কি হলো যে 5টা বাজে আমরা গেলাম, ফোন দিলাম ওই লোককে, ওই হোটেলের ম্যানেজারকে, যে ভাই আমরা তো এই যে ডলফিন মোড়ে আছি, আমরা কীভাবে কীভাবে আসবো? বলে না, ফোন প্রথমে ধরে না, রিসিভ করে নাই। কেন, আমরা তো এখান থেকে বুকিং দিয়েই গেছি, 5000 টাকা অ্যাডভান্স করেছি, 5000 না 8000 টাকা অ্যাডভান্স করেছি, ওনাদের তার কোনো প্যারা নাই। এখন প্যারা হচ্ছে আমাদের প্যারা রাত্রে, এত রাত্রে আমরা, তো আমাদের যে নাম্বারে কন্ট্যাক্ট হচ্ছিলো ওনার সাথে, ওই নাম্বারটা রাত্রে ফোন ধরে না। ওইখানে পৌঁছানোর পরে ফোন ধরে না কি, ওনাদের তো কোনো প্যারা নাই, এখন প্যারা হচ্ছে আমাদের। ফোন দিলাম, ওই নাম্বার তো ফোন ধরলো না। এখন আমার অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলাম, ফোন ধরলো। বললাম যে ভাই, উনি বলতেছে ভাই 10টার আগে তো আপনাদের বলাই আছে। তো ঠিক আছে, আমরা বললাম যে ভাই 10টার আগে তো বলছেন, এই শীতের মধ্যে আমরা বাইরে কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে আসি, তো আমরা অন্তত আমাদের হোটেলের নাম ঠিকানাটা বলেন, লোকেশনটা বলেন, আমরা ওই হোটেলে এসে একটু বসি, রিসেপশনের এখানে এসে বসি। তো ঠিকানা দিল, গেলাম ঠিকানা মতো, বসার তো কোনো ব্যবস্থা নেই, দাঁড়িয়ে আছে সবাই, বাইরে এসে দাঁড়িয়ে দেখতেছি যে ভোরবেলা থেকেই যারা রাত্রে অন্য যারা গেছে, যে রুম খুঁজতেছে, এখানে দেখলাম যে ওদেরকে আমরা তো বুকিং দেওয়াই, আমাদের তো কথা আছে 10টা, আমাদের আর কোনো কথা নেই এখানে। তো অন্য যারা আছে, যে নতুন গেছে ওইখানে গিয়ে রুম খুঁজতেছে, তো তাদের ডাকতেছে অন্য কিছু লোক ওই হোটেলেই। তো বলতেছে কি যে ভাই আসেন, আমাদের এখানে রুম খালি আছে, 6টার মধ্যে, আমরা তো 5টার মধ্যে পৌঁছেছি ওইখানে, 5টার মধ্যে। তো ওদেরকে অন্য লোকদের ডাকতেছে যে আসেন আমাদের রুম এখানে দেখে যান। তো পরে ওদের সাথে দামাদামিতে বনে নেই,
দামাদামিতে না বলা, বলছে যে আমরা ঘণ্টাখানেকের মধ্যে আমাদের রুম খালি হয়ে যাবে, আপনাদের ঢুকিয়ে দিবে। তো রুম অবশ্য খালি আছে, রুম খালি আছে, ওই খালি রুমে আমাদেরকে ঢুকাচ্ছে না। কেন ঢুকাচ্ছে না? আমাদের ঢুকাবে যে অন্য দশটার মধ্যে, আবার দশটা এগারোটার মধ্যে যে লোকগুলো, পুরানো লোকগুলো বের হয়ে যাবে, আমাদেরকে ওই রুমে ঢুকাবে। কারণ আমাদের সাথে তো কথা আছে যে দশটার আগে রুম দিবে না। তো এখান থেকে বুকিং নিয়ে যাওয়াতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা তো এখন বোকা হয়ে গেছি, যে আমাদের ওরা যখন যেখানে রুম দিবে সেখানে আমাদের থাকতে হবে, আমাদের আর কোনো অপশন নেই। তো নতুন যারা গেছে তাদেরকে ডাকতেছে যে ওদের এখনই রুম দিবে, বুঝলেন, এখনই রুম দিবে নতুনদেরকে। তো এই একটা শিক্ষা পেলাম। তো আমরা নয়টা এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে কী করবো, এখানে হাঁটাহাঁটি করলাম তিন চারটা ঘন্টা, এগারোটা বাজে আমাদের রুম দিয়েছে। তো আপনারা কখনো ওই ঢাকা থেকে বুকিং দিয়ে যাবেন না। ও আরেকটা কথা, এগারোটা বাজে তো আমাদের রুমে গেলাম, তো আমাদের দুই ফ্ল্যাট দুই পাশাপাশি দেওয়ার কথা ছিল। তো বলতেছে আপনারা দুইতলা পাবেন একটা আর পাঁচতলায় পাবেন একটা, এই বলতেছে। তো এখন কী আর করার, আমরা ওই সবাই মিলে দেখলাম যে বড় বড় ফ্ল্যাটগুলো একটু বড়, আমাদের এক রুমে বাচ্চা কাচ্চা নিয়ে মানে এক ফ্ল্যাটে হয়ে যাবে। তো আমরা টাকা একটু বেশি নিল, এমনি কিন্তু 4,000 টাকাই, কিন্তু পরে বললাম যে আমরা এক ফ্ল্যাটেই থাকবো, আমাদের এক ফ্ল্যাটেই 5,000 টাকা নিল প্রতি পার ডে নাইটে। হ্যাঁ, 5,000 টাকা করে নিল, উপায় নেই, মানে 1,000 টাকা বেশি দেওয়াই লাগলো, যে আমাদের তো টাকা দেয়াই আছে অগ্রিম, আমরা জন্ম হোটেলে যাব তাও ইয়ে নেই, মানে ব্যবস্থা নেই, আমাদের টাকা তো আর ব্যাক করবে না। তো এই হলো যে কথা, যে আপনারা কখনো ঢাকা থেকে বুকিং দিয়ে যাবেন না। আরেকটা কথা হচ্ছে, যারা নতুন, আপনারা যারা নতুন যাবেন, তারা অনেকে ভয়ে থাকেন যে রুম পাবো কি না। হ্যাঁ, রুম পাবেন কি না, আপনার যদি সিজন টাইম হয়, আমরা তো গেছি পুরো একদম শুক্রবার দিন রাত্রে গেছি, ডিসেম্বরের তেইশ তারিখ ফুল সিজন, আপনার শুক্র শনি রবিবারে আবার ওই যে বড়দিন, খ্রিস্টানদের বড়দিন, ফুল মানে সিজন। সিজনে যদি আপনারা যান তখন হয়তো ভয় থাকে যে রুম পাবেন কি না। রুম দেখেন আপনারা যে রুম, ও আমরা 11টা বাজে যে আমাদের রুমটা দিল, সেই রুমে ঢুকে আমাদের টয়লেটটা পছন্দ হয়নি, টয়লেট এত নোংরা, মনে করেন দেখলেই বমি চলে আসে, এরকম নোংরা। হ্যাঁ, মানে অগোছালো সব কিছু, মানে বালতিতে মনে করেন শ্যাওলা পড়ে আছে, তারপরে যে বদনা শ্যাওলা, মানে আপনাদের পছন্দ হবে না। তো যদি আপনারা যেদিন যাবেন সেদিন যদি ঘর টয়লেট টয়লেট দেখে তারপরে নেন, সেটাই বেটার হবে। আর আনসিজনে যদি যান, যেমন মনে করেন যে বৃহস্পতি শুক্র শনি তিন দিন রুমের চাপটা একটু বেশি থাকে, যদি রবিবার সোমবার মঙ্গলবার যান তাহলে আপনাদের কী হবে যে ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট পাবেন। যদি মনে করেন ডবল বেডের যে রুমটা আপনার 1400 টাকা বা 1500 টাকা ডবল বেডের একটা রুম, ডবল বেডের ওই যে রুমটা আপনার 2000 টাকা বা 1500 টাকা নিবে, তো রবি সোম মঙ্গলবার যদি যান অফ টাইমে তাহলে আপনার 50% দামাদামি করে নিতে পারবেন, 700-800 একদম হাইফাই রুম, এসি রুম পেয়ে যাবেন। আপনার ওইখানে গিয়ে দামাদামি করে নিলে আপনাদের অনেক ভালো হবে, আর টয়লেট টয়লেট দেখে নিতে পারবেন। তো যারা নতুন যাবেন, যে ডলফিন মোড়ে নামিয়ে দিবে, যারা নতুন যাবেন তারা কী করবেন, অনেকে চিন্তা করবেন যে যারা ভয় থাকবেন যে বাচ্চা কাচ্চা নিয়ে রুম বুকিং দিয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ, যারা আপনার রাত্রে গাড়িতে যাবেন, রাত্রে গাড়িতে গিয়ে ওইখানে আপনার রুম খুঁজে নিতে পারবেন, যে কোনো টাইমে আপনার রুম খুঁজে নিতে পারবেন, দিনে 6টা-5টার মধ্যে যদি চলে যান রুম পেতে পেতে আপনাদের 9টা-10টার মধ্যে রুম পেয়ে যাবেন, পাবেনই, পাবেন কি না কোথায় থাকবো এই চিন্তা করবেন না।
আপনারা ওই এই ভয় পাবেন না, আপনারা রুম পেয়ে যাবেন 9-10টার মধ্যে। আর একটা কথা হচ্ছে যে ওই কী বলে ওই যে ওইখানে যে আপনার হোটেলের পিছনে দেখবেন ওই মেন রোডের যে ডলফিন মোড়ের থেকে আপনার অটো পাওয়া যায় 180 টাকা করে নিবে আপনার সুগন্ধা বিচে বিচের কাছেই। পিছনে দেখবেন ওইখানে দেখবেন আপনার ওই যে অনেক মানে হোটেল হোটেল সুগন্ধা আছে, তারপর আপনার ওই কী বলে মেন রোড দিয়ে দেখবেন অনেক হোটেল আছে, ঠিক এই মেন রোডের পিছনে গলিতে ঢুকে দেখবেন অনেক অনেক ফ্ল্যাট আছে, তারপর অনেক হোটেল আছে। আপনার ওই পিছনে যদি নেন আপনারা কিছু টাকা কমে পেয়ে যাবেন রুম। মেন রোডে একটু দাম, মেন রোডে যদি আপনারা অফ টাইমে যান, রবি সোম মঙ্গলবারে যদি যান, তাহলে আপনারা মেন রোডে আপনার হাইফাই রুম পেয়ে যাবেন, ভালো রুম পেয়ে যাবেন ওই কম টাকা হাফ একদম অর্ধেক ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে ভিডিও ছিল আমার। তো যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে আমার সার্থক হবে আমার। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কোথায় গেছি?